আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সালাউদ্দিন লেকচার। আজকে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে। লেনদেনের উপর আমি আরও দুটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা তৃতীয় পর্বে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় তা শিখব। আসো বন্ধুরা, আমরা এখন পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তোমাদের সামনে পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্কটি নিয়ে আসলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা প্রশ্নটি পড়ি। প্রশ্নটিতে যা বলা হয়েছে, লিগ্যাল এইড নামে জনাব আসফিয়া 2 মে 2017 তারিখে তার আইন ব্যবসায় চালু করেন। প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ। মে 2, আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। দেখো, এখানে এই যে প্রশ্নগুলো থেকে আমরা খেয়াল করলেই তোমরা দেখতে পাবে, প্রথম লেনদেনটা আমরা একটু পড়ি। প্রথম লেনদেনটা হচ্ছে কি, আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। এই লেনদেনটা সাধারণত প্রত্যেক অঙ্কে থেকে থাকে, শুধু এই চ্যাপ্টার না, প্রায় প্রত্যেক চ্যাপ্টারে এরকম একটা লেনদেন থেকেই থাকে। তো বিভিন্ন নামে এটা থাকতে পারে, যেমন আইন পেশায়, যেহেতু এটা ওর পেশাটাই হচ্ছে আইন, অর্থাৎ ও কোনো উকিল হতে পারে, লয়ার। তো এর কাজ হচ্ছে কি, মানুষকে সেবা দেওয়া, অর্থাৎ বিভিন্ন মামলা মোকদ্দমা জিতিয়ে দেওয়া। তো যেটাই হবে হোক, জিতুক আর হার হোক, এখানে উনি কি দিচ্ছে, সেবা দিচ্ছে, সেবার বিনিময়ে উনি টাকা নেবে, এটাই হচ্ছে ওনার এখানে ইনকাম। তো এখানে উনি আইন পেশায় যেটা বিনিয়োগ করেছেন এটা উনি মূলধন হিসেবে নিয়ে এসেছেন। তো এই এই দফাটা বিভিন্ন নামেই থাকতে পারে, যেমন নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, নগদ টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো, নগদ টাকা আইন পেশায় বিনিয়োগ করা হলো। তো এখানে একটি বিষয় খেয়াল করো তোমরা, এই যে এ সমান এল প্লাস ই, এ সমান এল প্লাস ই, একটু খেয়াল করো। খেয়াল করলেই দেখবে, আমি এখানেই বলেছি তোমাদের প্রথমে নগদ, নগদটা, নগদ টাকাটা চেনার জন্য, নগদ হিসাবটা চেনার জন্য, এই যে এ সমান আমরা জানি অ্যাসেট, অ্যাসেট। তো এখানে বিভিন্ন প্রকার নগদ, যেমন এই যে নগদ, ব্যাংক, যন্ত্রপাতি ইত্যাদি। তো নগদ টাকা নিয়ে যদি ব্যবসায় আরম্ভ করি, তাহলে আমার ব্যবসাতে কি আসছে, নগদ টাকাটা বৃদ্ধি পেয়েছে, এবং এই টাকাটা কার, এটা হচ্ছে মালিকের। তো এখানে এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এই একটা লেনদেন যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা প্রত্যেক লেনদেনে এটা বিভিন্ন নিয়মে আমরা এন্ট্রি নিতে পারবো। দেখো, আমরা তাহলে এখানে প্রশ্নে চাওয়া হয়েছে 1 নম্বরে, ক নম্বরে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্যের মূল্য নির্ণয় করো। খেয়াল করো প্রশ্নটা, প্রশ্নটা দেখো, এখানে মে 8 তারিখে বলা হয়েছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। তাহলে আমার কাছে কি চলে আসছে, সেবা সরঞ্জামটি চলে আসছে, কিন্তু এর যে টাকাটা দিতে হবে সেটা আমি এখনো দিই নাই, যেহেতু এটাকে ধারে বলা হয়েছে। তো এখন এরপরে দেখো, 30 তারিখে বলা হয়েছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তো আমি 8 তারিখে কিনেছিলাম, 30 তারিখে এর মূল্য দিয়েছি 30,000 টাকা, কিন্তু কিনেছিলাম কত টাকা দিয়ে, 40,000 টাকা দিয়ে। তাহলে আমার সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য হবে কত, 10,000 টাকা। দেখো আমরা তাহলে এই অঙ্কটা সমাধান করে কিভাবে সেটা করতে হয় একটু দেখে নাও। সেবা সরঞ্জামের অপরিশোধিত
পরিমাণ নির্ণয়। আমরা এভাবে একটি হেডলাইন লিখবো, এবং অঙ্কটা করার জন্য আমরা জাস্ট এটা পেন্সিল দিয়ে আঁকবো আমরা, এখান থেকেও পারো অথবা মাঝখান থেকে যে কোনো, এই যে এভাবে ছোট করে একটা গড় করব, এখানে লিখবো বিবরণ, টাকা, টাকা। দেখো এই যে টাকার কলামে এখানে বিস্তারিত টাকা পরিমাণ, টাকাও লেখা যায়, শুধু টাকা টাকাও লেখা যায়, কোনো সমস্যা নাই। তো আমরা 8 তারিখ, এখানে তারিখ লিখলেও সমস্যা নাই, আবার কি না লিখলেও সমস্যা নাই। আমরা কি লিখবো, ধারে সেবা সরঞ্জাম ক্রয়, ৪০,০০০ বা মূল্য পুরুষ। তো এই যে ৪০,০০০ থেকে ৩০,০০০ চলে গেলে হয় কত, ১০,০০০। এইটা লিখার পর আমরা এখানে দুইটা আর সোজা করে দাগ টেনে দিব। এই যে দুটি দাগ টেনে দেওয়া, এটাকে বলা হয় জেড টানা। জেড টানা অর্থাৎ আমি হিসাবটা কি করে দিয়েছি, ক্লোজ করে দিয়েছি। এখন আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বারে বলা হয়েছে মাস শেষে জনাব তাসফিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমরা এই এই চ্যাপ্টারের এই অঙ্কটির আবার একটু আমরা দেখি। এই অঙ্কটার প্রথমে মালিকানা স্বত্ব স্বত্বাধিকারে স্বত্বাধিকার নির্ণয়ের সূত্রটা আমরা আবার একটু দেখি। স্বত্বাধিকার অর্থাৎ ই সমান, আমরা যে ই এর বর্ধিত রূপ একটা শিখেছিলাম, সি প্লাস আর মাইনাস ই মাইনাস উইড্রনস অর ডি, এই যে এই সূত্রটা প্রয়োগ করলে আমরা কি হয়ে যাবে, আমাদের মালিকানা সূত্রটা আমরা পেয়ে যাব। এই যে সি অর্থাৎ ক্যাপিটাল, ক্যাপিটাল বা মূলধন, মূলধনের সাথে রেভিনিউস, অল রেভিনিউস আমরা কি করব, যোগ করব, এবং এক্সপেন্সেস, অল এক্সপেন্সেস আমরা কি করব, বিয়োগ করব। উইড্রনস বা ড্রয়িং এর অর্থ হচ্ছে কি, উত্তোলন। যদি মালিকের ব্যক্তিগত কোনো উত্তোলন থাকে তাহলে আমরা কি করব, সেটা বিয়োগ করব। তো আমরা এখন অঙ্কটা কিভাবে সমাধান করি একটু দেখে নাও। স্বত্বাধিকারে পরিমাণ নির্ণয়, এর জন্য আমরা একটা ঘর করব, যথারীতি সেই আগের অঙ্কটির মতো। বিবরণ, টাকা, চাকা, এখানে ই সমান, ই সমান সরি ই সমান সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডাব্লিউ, এই সূত্রটা আমরা কি করে দিই, লিখে দিই। অর্থাৎ আমরা এখন স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করব। তো আমরা অঙ্কটা একটু দেখি আবার। এখানে যে প্রথমে যে মালিক বিনিয়োগ করছে সেটা হচ্ছে কি, মূলধন, এবং এর কি কি ইনকাম আছে সেটা আমরা দেখি। অফিস ভাড়া পরিশোধ করা হলো, অফিস ভাড়া এটা একটা নিয়মিত খরচ, প্রতি মাসে আমাদের ব্যয় করতে হবে, তো এটা ব্যয়। এরপরে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো, এটা যেহেতু আমি সম্পত্তি কিনেছি এটা আমার ব্যয় ধরতে পারবো না, যেহেতু এটা হবে এ প্লাস এ মাইনাস শর্তটাই পূরণ করে। সো আমাদের মনে রাখতে হবে সম্পত্তি ক্রয় করলে সেটা কি নয়, ব্যয় নয়। এরপর দেখো মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো ৩০,০০০, যেহেতু এর কাজই হচ্ছে মক্কেলদের সেবা দেওয়া, এটা ওনার নিয়মিত ইনকাম, এটাই তোমার, এটা ওনার কি আয় হবে। এরপরে অফিস কর্মচারীর বেতন পরিশোধ, এটা কি, এটা হচ্ছে ব্যয়, নিয়মিত ব্যয়। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এটা ব্যয় নয় আয়ও নয়।
মক্কেলদের দ্বারা আইনি সেবা দেওয়া হলো, এটা হচ্ছে কি ওনার আয় এবং মূল্য সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা, এটা কি নয়, ব্যয় নয়। সো আমরা এখন অঙ্কটা সমাধান করি। প্রথমে লিখব মূলধন মূলধন হচ্ছে কত, 1,00,000 টাকা। এই যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে সেটা এখানে আমাদের কোনো তারিখ দিতে হবে না, যোগ আয় সমূহ। নগদে সেবায়, নগদে সেবা প্রদান ধারে সেবা প্রদান, নগদে সেবা প্রদান করা হয়েছে ৩০,০০০, এবং ধারে সেবা দেওয়া হয়েছে কত, 60,000। তাহলে আমাদের মোট আয় হলো কত, 90,000। তো এই যে 1,90,000। এরপর আমরা লিখব ব্যয় সমূহ, বাদ ব্যয় সমূহ। অফিস ভাড়া প্রদান, ১৮,০০০, কর্মচারীর বেতন পরিশোধ, কর্মচারীর বেতন পরিশোধ ১০,০০০। আমাদের টোটাল ব্যয় হলো কত, 28,000। তো এই যে 1,90,000 থেকে 28,000 টাকা আমরা কি করবো, বিয়োগ করবো 3টে 0। তোমরা ক্যালকুলেটার অবশ্যই ইউজ করবে, 10 থেকে 2 এবং 9 থেকে 2 গেলে 7, 1,00,000। তো এই যে এটা হচ্ছে কি স্বত্বাধিকারের পরিমাণ। স্বত্বাধিকারের পরিমাণ তো আমি আবার একটু রিপিট করছি, আমাদের মূলধন, এই মূলধনের টাকাটা শুধু যদি একটাই মূলধন থাকে তাহলে আমাদের এই যে এখানে বাইরের কলামে যাবে, এবং যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে তাহলে আমাদের এই টাকাটা প্রথম কলামে বসবে এবং অতিরিক্ত মূলধনটা যোগ হওয়ার পরে এখানে যাবে, এবং যদি মালিকের কোনো ব্যক্তিগত উত্তোলন থাকে তাহলে আমরা শুরু থেকে মূলধন থেকে বিয়োগ করতে পারবো, আবার শেষেও যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে তাতে কোনো সমস্যা নাই। তো আয় সমূহ অর্থাৎ আমরা আয়গুলো যোগ করব, যোগ করে এখান থেকে কি করব, যোগ করে এবং মোট ব্যয়গুলো যোগ করে এখান থেকে কি করব, বিয়োগ করব। তোমরা যদি গাইড বই ফলো করো তাহলে সেখানে এখান থেকে একবার বিয়োগ, একবার যোগ, একবার বিয়োগ, একবার বিয়োগ, এভাবে করে ওইটা করতে যাবে না, তাহলে অঙ্কটা দেখতে বেশি লাগবে। অবশ্যই নাম্বার পাবে, যেহেতু যেখান থেকে করো অঙ্ক যদি শুদ্ধ হয় নাম্বার পাবে তাতে কোনো সমস্যা নাই। তবে অঙ্কেরও একটা কি আছে, প্রেজেন্টেশনটা, উপস্থাপনটা তুমি যেভাবে খাতায় লিখছো সেটারও একটা কি থাকবে, স্মার্টনেস থাকতে হবে, তাতে তুমি সুন্দরভাবে অ্যাপ্লাস পেতে পারো। যেহেতু ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আজকে এই পর্যন্ত, নেক্সট যে আমাদের বিবরণী চকটা আমরা করব সেটাতে আরো সময় লাগবে, যেহেতু আমি ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। তো নেক্সট ক্লাসে আমরা গ নাম্বারটা করব, সেই পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেগুলো চর্চা করবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।